এবার দিয়ে আমি বললাম ডাক্তারবাবু কি বললেন
না ডাক্তারবাবু কিছু বলেনি, বলেছে কালকে সিটি স্ক্যান করে নিয়ে এসে দেখাতে হবে। আজকে কি হয়েছে? আজকে সকালে হঠাৎ এইরকম, মানে কালকে যেরকম হয়েছিল মাথা ঘুরে অন্ধকার করে যেরকম হয়েছিল সেরকম সেম বাড়িতে পরপর দুবার হয়েছে। দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে আমি নিয়েছি, হাসপাতালে নিয়ে আসার পরে ডাক্তারবাবুকে আমি দেখালাম, ডাক্তারবাবুকে কালকের প্রেসক্রিপশন দিয়ে দেখালাম, দিয়ে বললাম ডাক্তারবাবু এরকম কালকে অসুবিধা হয়ে গেছিল, বলেছিল এখানে সিটি স্ক্যান লেখা আছে। বললাম সিটি স্ক্যান কখন মারা গেল? রুগী মারা গেছে ডাক্তারবাবু বলেছেন যখন নিয়েছি, মানে দেখটা একটা কত দিকটা দেখে বললেন দিচ্ছে। আপনার আজকে আজকে সকাল একটা বসে বিক্ষোভ বলতে পেশেন্টের নাচ চলছিল একটা দশের সময় আমরা। আচ্ছা বলছি যিনি মারা গেছেন উনি কে হন আপনার? আমার জেঠু। ওনার নাম কি? ওনার নির্মল রাও। আচ্ছা ওনার আপনাদের বাড়ি? আমার বাড়ি চৈত্রাপুর। আচ্ছা ঘটনা কি হয়েছে? ঘটনাটা কালকে উনি স্ট্যান্ডে দাঁড়ার পর ওনার মাথা ঘুরে উনি ওখানে পড়ে যান রাত্রে। আচ্ছা সন্ধ্যার সময় যখন উনি যখন ওখানে পড়ে যান ওখান থেকে সবাই ওনাকে নিয়ে আসেন, যেহেতু ওনার মাথাটা ফেটে যায়। এখানে নিয়ে আসার পর ওনাকে যে ওনারা যতটুকু পারেন ট্রিটমেন্ট করে নিয়ে এসছেন এখানে হসপিটালে। ওনাকে ভর্তি না নিয়ে ওনাকে বলা হয়েছে যে আপনি নিয়ে যান, পেশেন্ট ঠিক আছে, আপনি ওইভাবে নিয়ে যান, ব্রেনটা স্ক্যান করানো হবে রাত 11টার সময় করার জন্য। ব্রেন স্ক্যান যেটা ইয়ে করার জন্য কোনো ডাক্তার রেজিস্ট্রেশন হিসেবে আছে কি না আমরা জানি না এটা। তারপর সকালে যখন ওনাকে নিয়ে আসা হয় ওনার সিটি স্ক্যান ইয়ে নিয়ে আসার পরেও উনি রুগীকে ফেলে দিয়ে বলছেন যে রুগী কোনো চেক আপ নয়, কোনো কিছু নয়, রুগী বলছেন যে রুগী মারা গেছেন। তারপর আমরা যখন এসে দেখি এক ঘন্টা ধরে আমরা কন্টিনিউ দেখছি যে রুগীর পালস চলছে। একটাই ডাক্তার এত বড় একটা হসপিটাল চালাচ্ছে যে একটা একটাই ডাক্তার সবসময় ওনাকে চেকিং করছে যে এক ঘন্টা ধরে উনি মারা গেছেন, মারা গেছেন। আমরা দেখছি পালস চলছে, উনি বলছেন মারা গেছেন। আমরা যখন এখানে যখন একটু জোর গলায় কথা বলি তখন উনি আরেকজনকে ডেকে বলছেন যে উনি অলরেডি মারা গেছেন। তখন অলরেডি 20 মিনিট আগে উনি মারা গেছেন, তার আগে ওনাকে অলরেডি চেক আপই করা হয়নি। এইভাবে হচ্ছে, এইভাবে হসপিটালে এইভাবে চেক আপ হয়, এখানে কোনো ট্রিটমেন্টের কোনো কিছু নেই। মাথায় চোট লাগা দেখে ওনাকে বলেছেন যে এখানে সিটি স্ক্যান করতে হবে, উনি ছেড়ে দিয়েছেন এবং প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন রেফার। কিন্তু আবার এখানে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পর এসএম হাসপাতালে নিয়ে আসা হয়েছে। উনি বলেছেন যে কি কি খেয়েছে সকালে, না মুড়ি আর আলু না অ্যাসিড হয়ে গেছে। সকালে যে বলেনি রেফার, বলেনি রেফার বলেনি, সেটা আমাদের একবারও মুখে উনি বলেনি। ডাক্তার অত সকালে প্রেসক্রিপশনে দেখেছেন যে রেফার আছে, তারপরে ওই রুগীকে ট্রিটমেন্ট করছেন অম্বর ম্যাচ বলে। দেখো নিয়ে আসা হয়েছে একটার সময়, উনি এসে একবার হাত দেখে বলে দিলেন রুগীকে। আধ ঘন্টার আগে আমরা দেখেছি হাতে পালস চলছে, তারপর জানাবাবু এসে দেখেছেন। এটা আপনাকে জিজ্ঞাসা করছি, একসাথে কি মনে হচ্ছে? আমরা প্রত্যেকটা ডাক্তার চাই।